হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকে আমি নিয়ে চলে এসেছি হোম মেড বিরিয়ানির রেসিপি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আমার বোনের রেসিপি বাড়িতে কিছু লোক আসার কারণে আজকে চিকেন বিরিয়ানি বানানো হয়েছিল সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছি দেড় কেজি চিকেন আর দু কেজি মতো রাইস তাই যেন প্রথমে নর্মাল চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য ধুয়ে তারপর আমরা ইউজ করছিলাম রাইস কুকার তো রাইস কুকারের মধ্যে ফার্স্টে দিয়ে দিয়েছিলাম লবঙ্গ এলাচ তেজপাতা আর অল্প একটু বিরিয়ানি মশলা সাথে একটু তেল সাদা তেল আর দিয়েছিলাম লেবুর রস যাতে চালগুলো ঝরঝরে হয় তারপরে ধুয়ে এবং আধ ঘন্টা ভিজিয়ে রাখা বিরিয়ানি রাইসগুলোকে আমরা দিয়ে দিয়েছিলাম এবার বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে এরপর চিকেন আনা হয়েছিল দেড় কেজি সেটা আমি আগেই বলেছি দেড় কেজি চিকেনটা তোমরা বিরিয়ানির জন্য বানাচ্ছি বললে দোকান তোমাদেরকে ভালো করে বিরিয়ানির পিস দেবে যেখানে একটু চর্বি থাকবে বড় বড় পিস হবে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম দই চার টেবিল স্পুন মতন পিঁয়াজ বাটা দু তিন টেবিল স্পুন মতন রসুন বাটা দেন আদা বাটা দইটা একটু বেশি করে দিতে হবে কারণ এটা অনেকটা সেই চিকেন চাপের গ্রেভির মতন হবে তো যে কোনো মোগলাই রেসিপিতে একটু দই ব্যবহার করলে বেশ জিনিসটা রিচ হয় তো এরপরে দিয়েছিলাম ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে ছিল গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা এই সব কিছুকে ভালো করে ফ্রাই করে ছোট একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে রেখে দিয়েছিলাম এটা মাঝে মাঝে ব্যবহার করা হয় আর দিয়েছিলাম তার মধ্যে বিরিয়ানি মশলা আমরা ইউজ করছি এভারেস্টের বিরিয়ানি মশলাটা তোমরা অন্য কোনো ব্যবহার করতেই পারো এবার ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়েছিলাম সরষের তেল বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছিলাম তো দেওয়ার পরে এটাকে ভালো করে ম্যারিনেট করতে রেখে দেওয়া হয়েছিলো টু আওয়ার্সের জন্য যখনই এই বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করবে না তখন দেখতে এটার মজ থেকে একটা ভালো স্মেল আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের রাইসটা অলরেডি রেডি হবে রাইস হয়ে যাওয়ার পর একটা বড় পাত্রে ছড়িয়ে রেখে দেওয়া হয়েছিল ততক্ষণে আলুটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছিল এবং বেরেস্তার জন্য সরু সরু পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছিল তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে খুব পাতলা করে পেঁয়াজ কাটা হয়েছে লম্বা লম্বা করে আর আলুটা আগে থেকে সেদ্ধ করে নেওয়া হয়েছে এবার কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে তাতে লঙ্কা সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণে নুন দিয়ে আলুগুলোকে ভালো ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে বেশ মানে আলুটাই ইটসেলফ একটা টেস্টি খাবারের মতন হয়ে যাবে এভাবে আমি আলুর দমও বানিয়েছিলাম একবার যাই হোক এখানে ফিরে আসি তো এখানে তোমরা চিকেন নেশনটা দেখতেই পাচ্ছ তেলটা বাইরে কীরকমভাবে দেখা যাচ্ছে তো যখন আলুটা এভাবে বানানো হয়ে যাবে ওটাকে নামিয়ে নিতে হবে তারপর ওই সেম যেটাতে আলু ভেজেছিলাম সেটাতে অল্প সামান্য একটু তেল আর অল্প একটু ঘি দিয়ে তার মধ্যে আমরা ভেজে নেব বেরেস্তাটা তো খুবই খুবই গরম তেলে আমরা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা একটু ট্রান্সলোশানটা অবধি ভেজে নিতে হবে তারপরে ধীরে ধীরে ওটাকে লাল হতে দিতে হবে কিন্তু ওখানেই মানে কড়াইতেই যদি খুব বেশি লাল করে নাও তাহলে পুড়ে যাবে কিন্তু তাই অল্প যখন দেখবে না এরকম হয়ে এসেছে দেখেই বুঝতে পারছো রকম সিচুয়েশনে নামিয়ে নেবে কারণ পেঁয়াজের রঙটা ধীরে ধীরে খুলবে কিছুক্ষণ পরে এটা ওই লাল লাল বেরেস্তার যে কালারটা হয় সেটা হয়ে যাবে ওই সেম তেলে ম্যারিনেট করে রাখা চিকেন গুলোকে দিয়ে দেবো প্রথমে শুধু চিকেন দেব চিকেনের ম্যারিনেশনের যে বাকি মশলাটা সেটা দেব না সেটা রেখে দেবো এইভাবে চিকেন রাখার পর এটাকে ঢাকা দিয়ে এর থেকে জল বের করানো অবধি অপেক্ষা করব এখানে দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে চিকেনটা এই এইরকমভাবে চিকেনটাকে ভাজতে হবে এরকমভাবে ভাজার পরে যেহেতু অনেকটা তেল আছে ভাজাটাও হয়ে যাবে এই চিকেনের থেকেই জল বেরিয়ে এবং তেল বেরিয়ে চিকেনটা যখন এরকম সিচুয়েশানে আসবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এর আগে এরপরে দিয়ে দিতে হবে এই মশালাটা তো এরপর এবার যদি আমরা ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে ভালো করে যেহেতু বড়ো বড়ো পিস তাই সেদ্ধ হতে সময় লাগবে তাই সেদ্ধ হতে রেখে দেবো ততক্ষণে বানিয়ে নেব কালারটা তো প্রথমে উষ্ণ দুধ নিয়ে নেব উষ্ণ দুধ নেওয়ার মধ্যে দিয়ে দেবো কেওড়া জল মিঠা আতর খুব বেশি দেবে দিলে কিন্তু গন্ধ হয়ে যাবে সেই জন্য বুঝে দিতে হবে আর তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল হলুদ ফুড কালার এখানে আমরা কিছুটা রাইসটা কিছুটা হাঁড়িতেও বানিয়েছিলাম কারণ অনেকটা তো আমাদের ছিল তো পুরোটা ওখানে হয়নি তো যখন চিকেনটা এরকম সিচুয়েশানে আসবে যাতে চিকেনের মশলাটা যে গ্রেভিটা বানিয়েছি সেটা আলুর মধ্যে ঢুকেছে তাই জন্য আলুটাও দিয়ে দিতে হবে এবার আমাদের সব রেডি বেরেস্তা রেডি কালার রেডি চিকেন রেডি আলু অ্যান্ড রাইস অল রেডি তো এবার আমাদের টাইম হয়ে গেছে লেয়ারিং করার জন্য তাই জন্য কড়াই থেকে ফার্স্টে আমরা আলু তারপরে চিকেন আর উপরে থাকা তেল কিছুটা আলাদা করে নেবো কারণ অনেকটা তেল আছে সেটা দিয়েই হবে আমাদের লেয়ারিং তো এখানে দেখতেই পাচ্ছ আমরা সব কিছু আগে আলাদা করে নিচ্ছি আলাদা হয়ে গেলে ধীরে ধীরে তেলটাকে উপরে একটুখানিক করে একটুখানি আস্তে আস্তে করলে তেলটা কাচিয়ে যাবে তো সেই তেলটাও ওর মধ্যে ব্যবহার করা হবে মশলাটাও দেওয়া হবে কিন্তু তেলটা দিলে না একটুখানি স্মেলটা ভালো আসে তো এই সব কিছু হয়ে যাওয়ার পর আমরা স্টার্ট করব লেয়ারিং লেয়ারিং করার জন্য তোমাদের কাছে একটা বড় ডেজকি থাকলে ভালো হয় তাহলে নিচটা ফ্ল্যাট ফ্ল্যাট বটম প্যান হলেই বেটার হয় টেচকি ছাড়াও অন্য কোনো কিছু ব্যবহার করতে পারো আমাদের কাছে একটা আছে বড়ো টেচকি এখানে সব জিনিসপত্রগুলো আমরা পাশাপাশি নিয়ে নিয়েছি বিরিয়ানি মশালাও নিয়ে নিয়েছি ঘিও নিয়ে নিয়েছি সব নিয়ে নিয়েছি ফার্স্টে অল্প একটু ঘি দিয়ে প্যানটাকে গ্রিজ করে নিতে হবে যাতে নিচে না লেগে যায় তো এই জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমরা ফার্স্টে গ্রিজ করে নিয়েছি এবার যে চিকেনের মশালাটা ছিল সেটা দেব নিচে যাতে করে কি হয় ভাতটা তলায় আটকে না যায় একটু জল ভাবটা থাকে যেটা শুকিয়ে পুরোটাকে একটা ময়শ্চার প্রদান করতে পারে এবার দিয়ে দিয়েছিলাম রাইস রাইসের একটা লেয়ার হয়ে যাওয়ার পর তার উপরে বিরিয়ানি মশালা কালার আর ওই যে তেলটা দেখছো পাশে যেটা চিকেন থেকে এসেছে সেইটা দিয়ে দেবো সেইটা দিয়ে দেওয়ার পর অনেকে ঘি দেয় আমরা খুব বেশি ঘিটা ইউজ করিনি কারণ অলরেডি চিকেনের তেলটা ছিল তারপরে দিয়েছিলাম বেরেস্তা পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে তারপরে ফার্স্ট লেয়ারটা ছিল আমাদের চিকেনের চিকেনের লেয়ারটা ভালো করে দিয়ে দেওয়ার পর তার উপরে দিয়ে দিতে হবে সেকেন্ড লেয়ার সেটা হচ্ছে রাইসের লেয়ার আবার রাইসের লেয়ার দেওয়ার পরে এইভাবে সেমভাবে আবার চিকেনের মশালা বেরেস্তা ফুড কালার মানে আগে থেকে বানিয়ে রাখার দুধের মধ্যে যে ফুড কালারটা দিয়েছিলাম সেইটা তেল বেরেস্তা তার উপর দিয়ে দিয়েছিলাম আলু এইভাবে একটা একটা করে লেয়ার চিকেনের আর আলুর করে 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 যখন ফাইনাল হয়ে যাবে তখন তার উপরে সেমভাবে বেরেস্তা একটুখানি আর একটুখানি তেল ওই যে রাখা তেলটা সেইটা দিয়ে দিলেই আমাদের ফাইনাল লেয়ার রেডি আমাদের যেহেতু অনেকটা পরিমাণে তাই দেখতে পাচ্ছ যে কত বড় ডিচকিটা তো ওটা প্রায় পুরো ফুল তো এটা ছিল আমাদের ফাইনাল লেয়ার এইভাবে ঢাকা দিয়ে দিয়েছি এবার এইবার এটাকে কি করতে হবে ফাইনালি নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে বসাতে হবে গ্যাসের উপর এখানে আমার মাছ মাঝখানে লুচি ভেজে ফেলেছে সেটা দেখে নিয়ে তো যাই হোক তো এরপরে উপরে আমরা দিয়ে দিয়েছিলাম একটা ওই বাটনা বাটার শিল যাতে ভালো করে ওটার ই হয় টাইট হয় আমরা এখানে সাইডে কোনো রকম কোনো আটার কিছু দিইনি ওটা দিতেই চাইট হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা খেতেও কিন্তু ইয়ামি হয়েছিল এটা খুব বেশি ইজিওয়ে নয় বাট এইভাবে তোমরা বানালে দোকানের মতো বিরিয়ানি কিন্তু বাড়িতেই বানাতে পারবো তোমরাও ট্রাই করো আর আমাকে কমেন্ট সেকশানে জানি